একটু ভালো করে দেখবেন, ফার্স্ট শট নেওয়ার সময় যখন ক্যামেরার ছবিটা তুলছে মোবাইলে, দেবের হাতটা কিন্তু ক্যামেরার মধ্যে গার্ড ছিল, এটা আমার চোখে লেগেছে। অ্যাবসলিউটলি বিউটিফুল হয়েছে ডায়ালগ, কনভারসেশন, অ্যাক্টিং। নমস্কার, 25শে ডিসেম্বর আজ সারা কলকাতার শহর মেতে উঠেছে আজকে ক্রিসমাসের আনন্দে। আর গতকালই রিলিজ পেয়েছে বাংলা সিনেমা, নতুন সিনেমা টনিক, ডিরেক্টর অভিজিৎ সেন, দারুণ সিনেমা। আজকে দেখলাম আর মনটা একদম ফুরফুর হয়ে গেল, দারুণ লাগলো সিনেমাটা, একদম ফ্যামিলি সিনেমা, একসাথে ফ্যামিলির সাথে দেখার মতো সিনেমা। দেবের অভিনয়, পরাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনয়, শকুন্তলা বড়ুয়ার অভিনয় না বললেই নয়, দারুণ অভিনয় করেছে। বিশেষ করে পরাণ বন্দ্যোপাধ্যায় একদম মন কেড়ে নিয়েছে, এত তরতাজা লাগলো পরাণ বন্দ্যোপাধ্যায়কে। যদিও পরাণ বন্দ্যোপাধ্যায় আমি নিজে খুবই বড় ফ্যান পরাণ বন্দ্যোপাধ্যায়, তবু এই সিনেমাটা কিন্তু আমাকে মন ছুঁয়ে গেল। পরাণ বন্দ্যোপাধ্যায় সমস্ত সমস্ত দারুণ দারুণ, মানে দারুণ বললেও কম বলা হবে, আমি জাস্ট অভিভূত। সিনেমার ডিরেক্টর অভিজিৎ সেন, অবশ্যই তাকে বাহবা দিতে হয়। চিত্রনাট্য সংলাপ শুভজিৎ দাস, দারুণ চিত্রনাট্য লেগেছে আমার, সংলাপ খুব দারুণ দারুণ, সংলাপে বেশ ভালো ভালো মোড় নেওয়া আছে, দারুণ দারুণ কোথাও কোথাও মিলিয়ে সংলাপ বলা আছে, যেগুলো প্রত্যেকটা দর্শককে হাসাতে এবং মন ভালো রাখতে সাহায্য করেছে। পুরো সিনেমাটা টান টান সিনেমা হয়েছে, মাঝে মাঝে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ও টনিক গানটা একটা বেশ ভালো একটা রান, ভালো একটা সিনেমার মধ্যে চলন রেখেছে। আমার মনে আছে লাস্ট আমি এরকম দেখেছিলাম হামি সিনেমাতে, যে হামি গানটা দিয়ে সিনেমার মাঝখানে বেশ মাঝে মাঝে গানটা ব্যবহার করে একটা সিনেমার মধ্যে দারুণ সুন্দর একটা চলন ছিল, একটা সুন্দর মোমেন্ট ছিল, মানে ফ্রেশনেস ছিল একটা ব্যাপারটা গানটার মধ্যে। ঠিক অনেকদিন পর আবার একটা সিনেমা দেখলাম টনিক, যেই সিনেমাটার মধ্যে ও টনিক অনিন্দ্য চট্টোপাধ্যায় গানটা রিফ্রেশ করেছে দর্শকদের, একথা না বললেই নয়। সিনেমাটা যারা সিনিয়র সিটিজেন তারা দেখলে এরা উদ্যম পাবে সিনেমাটার মধ্যে। র্যাফটিংয়ে খুব ভয় পাই, প্যারাগ্লাইডিংয়ে খুব ভয় পাই, কিন্তু এই সিনেমাটা দেখে যেন এখনই মনে হচ্ছে প্যারাগ্লাইডিং করি, র্যাফটিং করি। আমার মনে হয় যারা, এবং যারা এজেড যারা দেখবেন সিনেমাটা, তারাও সিনেমাটা দেখে একটা নতুন নতুন করে একটা উত্তেজনা শরীরে সৃষ্টি হবে, একটা নতুন উদ্যম সৃষ্টি হবে, পাহাড়ে যাওয়ার জন্য হয়তো সাহস অনেককে জুগিয়ে ফেলবেন মনের মধ্যে এই সিনেমাটা দেখার পর। র্যাফটিং প্যারাগ্লাইডিং তো করবেই, মানে আমার এটা মনে হচ্ছে, এটা পার্সোনাল ওপিনিয়ন, যে সিনেমাটার মধ্যে এত এনার্জি, এত পজিটিভনেস, যে দেখবে সিনেমাটা একটা কিছু, মানে নতুন কিছু করার, নতুন কিছু উদ্যম, যেগুলো ভয় পাচ্ছি সেগুলো টপকে যাওয়ার ইচ্ছা আসবেই। একটা জিনিস যেটা আমার মনে হলো, যে সিনেমাটার মধ্যে রক ক্লাইম্বিং যেটা দেখানো হয়েছে সেটা অতিরঞ্জিত লেগেছে, এটা আমার পার্সোনাল মত, একদমই আমার খুব অতিরঞ্জিত লেগেছে। সিনেমার মধ্যে রক ক্লাইম্বিংটা না থাকলেই হয়তো ভালো লাগতো, ওটা খুব অতিরঞ্জিত, মানে অতিরঞ্জিত মনে হলো, আমার ঠিক ভাল লাগেনি। বাকি সিনেমার নিয়ে কোনো কথা বলার নেই, র্যাফটিং প্যারাগ্লাইডিং ভীষণ প্রাণবন্ত জীবন্ত লেগেছে আমার একদম। নতুন কাপল যারা যারা হানিমুনের কথা ভাবছে, বিদেশে হানিমুনের কথা ভাবছে বা অন্য রাজ্যে হানিমুনের কথা ভাবছে, আমার মনে হয় এই সিনেমার যে সিনেমাটোগ্রাফি যিনি করেছেন সুপ্রিয় দত্ত, অসাধারণ সিনেমাটোগ্রাফি, যা ভিউ দার্জিলিংয়ে দেখানো হয়েছে এবং যা যা জিনিস দেখানো হয়েছে দার্জিলিংয়ের, আমার মনে হয় অনেক নতুন কাপড়েরাই হানিমুন ডেস্টিনেশন আবার নতুন করে দার্জিলিংয়ের কথা ভাবতে শুরু করেছে। এটাও তো দেখুন ভালো সিনেমা, সেহেতু কোনো ফল্ট যেন আমাদের চোখে না পড়ে সেটা তো অবশ্যই মনে রাখতে হবে। খুব হচ্ছে যখন মনশ্রীর সামনে পর্ণ বন্দ্যোপাধ্যায় এবং শকুন্তলা বড়ুয়ার যখন কাপল ছবিটা তুলছিল দেব, যখন একটু ভালো করে দেখবেন ফার্স্ট শট নেওয়ার সময় যখন ক্যামেরার ছবিটা তুলছে মোবাইলে, দেবের হাতটা কিন্তু ক্যামেরার মধ্যে গার্ড ছিল, এটা আমার চোখে লেগেছে। যদিও একটা ভালো সিনেমা, আমি এইটাই বললাম, এই জন্যই বলছি এটা ভালো সিনেমা, পুরো প্যাকেজ সিনেমা, দারুণ সিনেমা, তো সূক্ষ্ম সূক্ষ্ম ভুলগুলো আমরা ডিরেক্টরে দেখে নেওয়া উচিত ছিল, যাই হোক হয়তো নজর এড়িয়ে গেছে, তো আমার খুব চোখে লাগলো যে যখন ছবিটা নিল তখন ক্যামেরাটা হাত ঢাকা রয়েছে, পুরো পরিষ্কার দেখা গেল, মানে দারুণ লেগেছে সিনেমা, দারুণ। আমার মনে হয় সববার দেখা উচিত সিনেমাটা, বিশেষ করে সিনিয়র সিটিজেনরা অবশ্যই দেখুন, নতুন জীবন, নতুন এনার্জি পাবেন, একদম পিছিয়ে নেই আপনারা, আরও এগিয়ে যাবেন, আরও অনেক কিছু আপনাদের দেওয়া বাকি আছে সমাজে, আপনাদের নিজেদেরকে। তো সিনেমাটা দেখুন, ভালো লাগবে একদম গ্যারান্টি, দারুণ সিনেমা, দারুণ, মানে বছর শেষে এরকম একটা ভালো সিনেমা দেওয়ার জন্য ডিরেক্টর অভিজিৎ সেন এবং পুরো এন্টায়ার টিমকে, প্রত্যেক অভিনেতা অভিনেত্রী, যারা ফুল টিম, কাস্ট, ক্রিউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ সুশান্ত বোসের তরফ থেকে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর দেখুন অবশ্যই, আমি সিনেমা দেখতে দেখার পর আমি একজন সিনিয়র সিটিজেন পেয়েছিলাম, আমি তার কাছে একটা ইন্টারভিউ নিয়েছি, একজন প্রবাসী বাঙালির সাথে দেখা হয়ে যায় আমার, প্রবাসী বাঙালি ভদ্রলোক আমার সাথে বেশ অনেকক্ষণ কথা বলেছেন, তার সাথে সিনেমা নিয়ে আলোচনা হলো, এই সিনেমা নিয়ে, তার একটা ছোট্ট ইন্টারভিউ আপনাকে আমি শেয়ার আপনার আমরা শেয়ার করছি, দেখুন ইন্টারভিউতে তিনি কি বলছেন। নমস্কার, নমস্কার, কেমন লাগলো টনিক?
খুবই ভালো লেগেছে, অদ্ভুত ভালো। আমি তো বাইরে থাকি, তো ইউএসএ তে থাকি, এই দু সপ্তাহ এসেছি। ভাইজি বললো যে একটা বাংলা মুভি দেখতে, আমি নিজে খুব পান হিউমার এগুলো করতে খুব ভালোবাসি। অ্যাবসলিউটলি বিউটিফুল হয়েছে ডায়ালগ, কনভারসেশন, অ্যাক্টিং। আমি অনেক আর্টিস্টকে চিনি না, রেগুলার দেখি না তো, কিন্তু খুব ভালো লেগেছে। আর লাস্টে যে টাচিং হিউম্যান এফেক্ট এটা করে, ওভারঅল ইজ এক্সেলেন্ট প্রোডাকশন, বহুদিন পরে খুব ভালো লাগলো। জলধর সেন মানে যে পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনয় করলেন, আপনাদের বয়সকে রিপ্রেজেন্ট করলেন, কেমন লাগলো? আমার বয়স ওই 70+। হ্যাঁ, ওই জন্য বললাম, যদি আমি কাজ করি অ্যাক্টিভ, বুঝেছেন? একদম একদম। কিন্তু কথা হলো যে দেখলে আমরাও লোকজনকে ভালোবাসি, সবাইকে নিয়ে হাসাতে, হিউমার করতে, আনন্দ করতে, হেল্প করতে করি। সিনেমাটা দেখে কি, সিনেমাটা দেখে কি মনে হলো যে আবার আপনি রক ক্লাইম্বিং করতে পারবেন, প্যারাগ্লাইডিং করতে পারবেন, কিংবা কোনো আপনি র্যাফটিং করতে পারবেন? র্যাফ্ট, অ্যাকচুয়ালি আমি তো ইউএসএ থাকি, আমি ভালোবাসি ঘুরতে বেড়াতে, তবে র্যাফটিংটা আমি নিজে যাইনি, তবে এক্সাইটিং। তবে দেখে কি মনে হলো র্যাফটিং আপনিও করতে পারবেন এবার? ডেফিনেটলি, খুব এনার্জেটিক সিনেমাটা, এনার্জেটিক, মনে নতুন মনে এনার্জি পেলেন সিনেমাটা দেখে, মোটিভেটিং। যাতে করে যারা সিনিয়র, দে উইল গেট ভেরি। আমার পরিবারে ভাই এসেছিল, ভাই, স্ত্রী, ভাইজি, ওরা তো 20s, এভরিবডি এনজয়েড ইট। আমার ভাইয়ের স্ত্রী বললো খুবই ভালো লেগেছে তার, সবার দেখার জন্য একসাথে ফ্যামিলি সিনেমা, সব সব। এই যে দেবের সম্পর্কে কিছু আলাদা করে বলুন, সব এই যে সবাই খুব এনজয় করেছে, আমি পার্সোনালি খুবই এনজয় করেছি। আমি বলছিলাম ডিউরিং দ্য মুভি, ভেরি নাইস প্রোডাকশন অ্যান্ড ইটস ফর অল এইজেস। আর দেবের দেবের সম্পর্কে কিছু আলাদা করে বলুন, দেব দেব দেবকে আমার খুব, আমি কোনো দিন দেখিনি, আমার ভাইজি ইজ ওর ফ্যান, তা হয়তো 3-4-5 বছর আগে ওনার একটা মুভি দেখেছি, কিন্তু এক্সেলেন্ট আর্ট অ্যান্ড ওই যে হিউম্যান এফেক্টটা, যেটা এই লাভিং, কেয়ারিং অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফান পোর্শনটা যেভাবে পোর্ট্রেট করে, সব কিছু কাজ করেছে। কতদিন পর আবার বাংলা সিনেমা দেখলেন? আমি ওখানে হয়তো আমরা মাঝে মাঝে হল ইয়েতে আসে, তো এই কোভিডের জন্য 2 বছর বন্ধ, বছর 3 হয়তো হবে লাস্ট দেখেছি। সিনেমা দেখেছেন মনে পড়ে? দাঁড়ান, সেটা তো বলা মুশকিল, নাম প্রমাণ করতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই অ্যাপ্রিসিয়েট ইউর এফেক্ট, কথা হবে। ওকে, সব বয়সী দর্শকদের জন্য টনিক এই মুহূর্তে সিনেমা হলে চলছে, বিভিন্ন সিনেমা হলে চলছে, এবং স্যার যা বললেন যে এই সিনেমাটা দেখে নতুন করে এনার্জি পেলেন, মনে হচ্ছে এবার তিনি রাফটিং করতে পারবেন, রক ক্লাইম্বিং করতে পারবেন, প্যারাগ্লাইডিং করতে পারবেন। থ্যাংক ইউ, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। আমার করা ফার্স্ট রিভিউ সিনেমার আমার ইউটিউব চ্যানেলে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর ভুল কিছু হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, যাতে আমি পরের বার ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।